প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 4 আগস্ট 2023 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে মানিক ভাইয়ের খামারে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চরভাঙড়া খাপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক মানিক ভাই গরু বাছুর ছাগল এগুলো লালন পালন করে থাকে অর্থাৎ উনি একজন প্রান্তিক খামারি টাকার প্রয়োজনে ওনার খামারের একটা গাভী গরু উনি বিক্রি করে দিবে এই গাভীটার জাতমান কোয়ালিটি আপনাদের দেখাবো দাম সম্পর্কে বিস্তারিত জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি এসে দেখে শুনে নেবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে ভাই আচ্ছা আপনার পরিচয়টা আগে দর্শকদের জানাবেন তারপরে কথা বলবো আপনার নাম আমার নাম মানিক মানিক ভাই মানিক ঠিকানা আমার বাড়ি হলো চরভাঙড়া খাপাড়া আচ্ছা ভাঙড়া থানা জেলা পাবনা জেলা পাবনা আচ্ছা এই খামারটা তো আপনার এই খামারটা আমার নিজেরই আচ্ছা ছোটবেলা থেকে কি গরু লালন পালন করেন না 14-15 বছর ধরে গরু 14 থেকে 15 বছর 14 থেকে 15 বছর আচ্ছা এছাড়া কি অন্য কোনো পেশা আছে 14-15 বছর তো মেলাগুলো গরু হয়ে গেছে দেখতেছি না এই গরু পালাই হলো আমার পেশা গরু পালাই পেশা গরু পালাই লাভ হয় অবশ্যই লাভ হয় আমার তো অন্য কিছু ছিল না আচ্ছা এই গরু পালেই ধরেন এই অবস্থায় প্রথম দুইটি গরু কিনছি আমি আচ্ছা তার মধ্যে একটা আছে আর একটা বেশি আলাইছি এখন ওই 14 বছর আগে যেটা কিছু এখন আছে হ্যাঁ এই এই সেই 14 বছর আগে কয়টা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে আবার 14টা দিছে 13-14টা বাচ্চা দিছে আচ্ছা তার মানে যে আমরা যে ভিডিওতে বলি বা অনেক ব্যাপারী বলে যে একটা গরু 10টা 15টাও বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে মানে আসলেও সত্য এটা 14-15টা বাচ্চা দিছে আপনি নিজেই 14টা কামাই খাইছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তো এখন মোটামুটি খামারে গরু আছে কয়টা এখন 12-13টা আছে 12 থেকে 13টা মানে খামারের যে দুধ বিক্রি করেন এটা দিয়েই মোটামুটি সবকিছু চলে আর এবং আপনার খরচ আর বাকি যেগুলো সার বাচ্চা হয় গরু থেকে ওগুলো তো বছর শেষে সারাই দেন ওগুলো সারাই দেই আচ্ছা আজকে আমাদের ডাকার কারণ কি দেখাবেন এই গরুটা বিক্রি করব আমি একটা গাভী গরু বিক্রি করব গাভী গরু বিক্রি করব বকনা আচ্ছা এটা তো পালের ছিল না এটা পালেরই আচ্ছা কেন বিক্রি করবেন ভাই এখন যদি প্রশ্ন করি কারণ এতগুলো গরু থাকতে এই একটাই কেন বিক্রি করবেন বিক্রি করব আমার একটা জায়গা কিনেছি এই কারণে টাকা দরকার এটা ছেড়ে দিবেন এখন এটা ছেড়ে দেব আচ্ছা এবং এটাই কিন্তু খামারে যতগুলো গরু আছে 14-15টা যাই থাকে এটা হচ্ছে মেইন মানে মূল আকর্ষণ হ্যাঁ এই রে টাকা একটু বেশি হবে এইজন্য টাকা দরকার টাকা লাগবে এইজন্য এটাই বিক্রি করব এইজন্যই বিক্রি করব অন্য কোনো সমস্যা নাই না অন্য কোনো প্রবলেম নাই আচ্ছা তার মানে খামার করেও লাভ হচ্ছে কত টাকা করে লিটার দুধ দিচ্ছে আপনাদের আমি নিজে পানে দেই তো আমার ধরেন 55 টাকা লিটার দাম পড়ে এটা কি ভ্যাটে দেন এই ভ্যাটে 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 দেন ভ্যাটে আচ্ছা তো মোটামুটি তাহলে আসলে খামার করা লাভজনক আপনার মনে হয় অবশ্যই লাভ আমি তো জমি জমা নাই আমার আমার এডি সম্বল আর ঘাস টাস কি মানুষের জমি বর্গা করে খাওয়াচ্ছেন মানুষের জমি লিসলেই ওইটা আবাদ করে ঘাস খাওয়াই আচ্ছা তারপরেও লাভ হয় তারপরেও লাভ হয় আচ্ছা তো চলেন ভাই কথা বাড়াবো না আপনার গরুটা দেখান আর এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান আচ্ছা ভাই মাশাআল্লাহ এই হচ্ছে আপনার গাভী জি এটা হচ্ছে সবচেয়ে বড় এবং খামারের সুদৃষ্টি নন্দন একটা গাভী জি জি কি জাত এটা বলতে পারবেন কি অলস্টিয়ার ফিজিয়ান অলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা ভাইকে আমি বলে দিছি আচ্ছা ভাইরা কিন্তু জাত সম্পর্কে অতটা আসলে অবগত না শুধু গরু বছর লালন পালন করে আচ্ছা এটার অবস্থা কি কিভাবে এটা মানে আপনার খামারেই তো ছিল কোন গরুর বাছুর এটা এটা আমার সেটা বিক্রি করে হেলাইছি ওটাও বিক্রি করে দিছে আচ্ছা এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা পিওর হলস্টিয়ান ফিজিয়ান আমি দর্শকদের দেখাই এর মাথা গলা কম্বল কিছুই নাই নাভি কিছুই নাই পিওর ব্রিডের হলস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত তা তো বলতে পারবেন বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা এবার প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে প্রেগন্যান্ট হয়েছে কত মাস এই 9 মাস চলতেছে 9 মাস চলে সময় কতদিন আছে ভাই সময় এখনো 15 দিন আছে এখনো আপনার হিসাবে 15 দিন 15 দিন আছে তাহলে তো ওলান এখন যে পর্যায়ে আসছে এর তো ওলান আরো বড় হবে অবশ্যই বড় হবে আচ্ছা এগুলো এর মা কত লিটার দুধ দিছে জানা আছে কি এর মা 25-26 লিটার দুধ দিছে আপনি দহন করছেন জি আচ্ছা এটা তাহলে কেমন হতে পারে যেহেতু অনেক বছর আপনি লালন পালন করতেছেন গরু বাছুর 14-15 বছর বললেন আইডিয়া হওয়া উচিত যে কোন গরু কত লিটার দুধ দিবে এটা একটু বেশি আর সম্ভাবনা আছে এবিএনে তো 25-26 হবে না এবিএনে কেমন আসতে পারে ভাই প্রথম বিএনে সর্বনিম্ন 20 লিটার দুধ আসবে সর্বনিম্ন 20 লিটার আর মায়ের হয়েছে 25-26 পড়বে এটার এটার দাম পড়বে 3,50,000 3,50,000 এটা চাচ্ছেন চাচ্ছি যারা কিনবেন কিনবে দরদাম করতে পারবে না ভাই অবশ্যই দাম দরদার দাম করতে পারবে এটা কিন্তু বিগ সাইজের একটা গাবি তো মানিক ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01743 1293 আচ্ছা ইমো টিমো বোঝেন কি ইমো হোয়াটসঅ্যাপ এগুলো বোঝেন ওগুলো বুঝেন এগুলো বুঝেন না না আচ্ছা এগুলো তো লাগবে যারা প্রবাস থেকে গরু কেনে ওনারা ভিডিও কলে আগে দেখে শুধু আমাদের ভিডিওতে না তাহলে যে কারোর একটা ইমো নাম্বার
ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব যদি কেউ দেখতে চায় কারো এই মো নম্বরটা একটু কষ্ট করে ম্যানেজ করে দিয়ে দিন স্যালারি আছে আচ্ছা স্ক্রিন টাচ মোবাইল নাই অ্যান্ড্রয়েড মোবাইল নাই আপনাদের হ্যাঁ আছে আছে আচ্ছা তাহলে আপনার ছেলের নম্বর এই মো খুলে নিয়ে ওই নম্বরটা আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিভাবে গরু বাছুর কিনলে ভালো হয় গরু বাছুর দেশ শুনে আসে দেশ শুনে